হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টেরো বাংলা লাইভ। আজকে সারা দিনের কি অ্যাক্টিভিটি ছিল সেটা আপনাদেরকে জানানোর জন্য আজকে আবার লাইভে আসা। আমার সাথে আছে উচ্চ, হাই, শুভ এবং আরো অনেকেই আছে যারা আমাকে সারা দিন সহযোগিতা করেছে। এবং আমাদের আজকের যে অ্যাক্টিভিটিটা এটা আমি হালকা একটু আপনাদেরকে দেখাই। জিপি ওয়ান এবং মাঝখানে ছোট্ট একটা GP2, সবগুলার কালার এই অন্ধকারের মধ্যে জানি না কতটুকু বোঝা যাবে, দেখানোর চেষ্টা করছি। এইটা আমাদের হোয়াইট অ্যান্ড ব্লু GP1। এগুলো ইনফ্যাক্ট আজকে রাতেই আমরা আমাদের ডিসপ্লে সেন্টারে নিয়ে ডিসপ্লে করব। তো আগামীকালকে যারা যারা আমাদের বাইকগুলো দেখতে আগ্রহী সবাই আমাদের শোরুমে চলে আসবেন এবং বাইকগুলো দেখবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এইটা GP2 ব্ল্যাক কালার, অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক কালার। এইটা GP1 অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কালার। এটা আমাদের স্পেশাল কালার, আমাদের সিগনেচার কালার, যেটা আমাদের সব পোস্টারে ইউজ হয়। এবং অবভিয়াসলি এটা আমাদের লিমিটেড এডিশন। এইটার যে অপশনগুলো আমি আবারও আজকে দেখাই দিই। ইউএসডি সাসপেনশন, অ্যালুমিনিয়াম হ্যান্ডেল বার, দারুণ দেখতে। আর সুইং আর্ম অ্যালুমিনিয়াম। এবং এই তিনটা ফিটিং করার জন্য আমাদের যে চেসি আছে এটাও একটু। প্রাইস কোনটার জানতে চাচ্ছেন রিয়াদ ভাই, আমাদেরকে একটু বলেন, আমরা তাহলে প্রাইসটা বলে আমি এক এক করে বলে দিচ্ছি। এটা হচ্ছে GP1 স্পেশাল এডিশন, যেটার প্রাইস হচ্ছে 3,25,000 টাকা। এটা হচ্ছে GP1 নর্মাল এডিশন, যে সাসপেনশন নর্মাল যেটা, এটা হোয়াইট অ্যান্ড অরেঞ্জ কালার। এটার দাম হচ্ছে 2,99,000। অরেঞ্জ ব্ল্যাক GP2, এইটা প্রাইস হচ্ছে 2,80,000। এবং যথারীতি এই রেড এবং হোয়াইট অ্যান্ড ব্লু কালার, এইটা 2,99,000। সো আমাদের লিমিটেড এডিশন ছাড়া বাকি সবগুলোই আপনার 2,99,000, GP2 এর দাম 2,80,000 এবং লিমিটেড এডিশনের দাম 3,25,000 টাকা। আমরা এটা মিটারগুলো দেখানোর চেষ্টা করি, সবগুলো মিটার অন আছে। ওকে, সো লাইটগুলো সরালে মিটারগুলো মনে হয় আরেকটু ভালো দেখা যাবে। এটা হলো GP1 এর মিটার, এটা হলো GP1 এর মিটার। আর এটা GP2 মিটার, ফুল ডিজিটাল GP2 মিটার। লিমিটেড এডিশনের মিটার GP1 দুইটাই একই, কোনো চেঞ্জেস নাই। পিছের লাইটগুলো সব দেখতে পাচ্ছেন আশা করি। টায়ারগুলো দেখেন, 150 সেকশন টায়ার GP1 এবং GP2 টায়ার হচ্ছে 140 সেকশন। সাইলেন্সার পাইপটা সিটের নিচে। আর এটা রিমের সাইজ হচ্ছে 16 আর GP1 রিমের সাইজ হচ্ছে 17। ফিউল ট্যাঙ্কগুলো দেখাচ্ছি, ফিউল ট্যাঙ্কে GP1 আটে 13.5 লিটার আর GP2 আটে 11.5 লিটার। তো এগুলো আমি আবার বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমরা যে টেক্সটগুলো লিখি কোনো কিছু পোস্টিং করলেও সবাই আসলে টেক্সটগুলো পড়েন না। তো আমরা আশা করছি যে আগামীতে যেই পোস্টিংটাই হবে আপনারা আগে উপরে কী টেক্সটটা দেওয়া আছে টেক্সটটা একটু কষ্ট করে চোখ বোলাবেন, তাহলে অনেকটাই আপনাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তো আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, GP1 যে সিটটা এইটা খুবই কমফোর্টেবল হবে ডুয়েল ইউজারদের জন্য, যারা পিলিয়ন ইউজ করেন তাদের জন্য। কিন্তু ওয়্যারএজ GP2টা হচ্ছে আসলে আমরা যেটা বলি সিঙ্গেল রাইডারদের জন্য, এটার পিলিয়ন সিটটা আসলে বেশ ছোট এবং লং রোডের জন্য আসলে সিঙ্গেল রাইডার ছাড়া ডাবলিং করলে একটু ঝামেলাই হবে, শর্ট ডিস্টেন্সে কোনো সমস্যা নাই।
বাট যদি লং ডিস্টেন্সে যান তাহলে জিপি টুটা আসলে দুইজনের জন্য ভালো হবে না। তবে না, এবিএস নাই ভাইয়া, আমাদের সিবিএস সিস্টেম দুইটাই। সো সিবিএস যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই জিপি ওয়ান বা জিপি টু আপনার জন্যই। আর যদি কোনো কোশ্চেন থাকে স্পেশাল এডিশন বিষয়ে আমি অনেক কিছু বলে দিয়েছি অলরেডি। মাইলেজ কেমন আমি বলে দিই, জিপি টু এর মাইলেজ হবে অ্যারাউন্ড 40+, যেহেতু এটা বডিটা হালকা, সো এটা থেকে আমরা মাইলেজ আরও অনেক ভালো পাবো। আর জিপি ওয়ান 37-40 কিলোমিটার/লিটার যাবে। সো আশা করি মোটামুটি আজকে সারাদিনের যে কষ্টটা হলো এটা আপনাদের দেখাই দিলাম, এবং আগামী কালকে যারা ইন্টারেস্টেড তারা সকলেই আমাদের শোরুমে চলে আসবেন এবং এই বাইকগুলো সামনাসামনি দেখে উপভোগ করবেন, আশা করি সবার ভালো লাগবে। আর এখন হচ্ছে সাউন্ডের পালা, স্টার্ট অল দ্য ইঞ্জিনস। আগে জিপি টুটা স্টার্ট করি, কারণ জিপি টুর শব্দটা একটু মাইল্ড। সো জিপি এটা হচ্ছে জিপি টু এর সাউন্ড, হেডলাইটটা এমন হবে আর হেডল্যাম্পটা এরকম হবে, আপার ডিপার আপার ডিপার। আর যদি লাইটটা বন্ধ করে দিই তাহলে একটা চিকন সুন্দর একটা ডে লাইট আপনারা এটি পাবেন সবসময়। এখন আমরা দেখবো জিপি ওয়ান কিরকম সাউন্ড। এনি ওয়ান ইউ লাইক অল সেম, দিস ইজ জিপি ওয়ান। Ready for action, huh? ভাইয়া ABS এর ব্যাপারটা যেটা হচ্ছে, ABS টা করতে হলে আসলে অনেক অনেক প্ল্যানিং এর ব্যাপার দরকার হয়, অনেক টাকা পয়সার ব্যাপার আছে। সো আমাদের যে মোটরসাইকেলগুলো আছে আমাদের ফ্যাক্টরি থেকে এখনো ABS ইন্ট্রোডিউস করা হয় নাই, তবে যখন ABS ইন্ট্রোডিউস করা হবে আমরা সাথে সাথে ABS টা ইন্ট্রোডিউস করবো ইনশাল্লাহ। সো এখনও ঠিক নাই কবে হবে, তবে যেদিন আমাদের ফ্যাক্টরি ABS ইন্ট্রোডিউস করবে এইসব বাইকে আমরা অবশ্যই ABS করে ফেলবো। সো সেটা নিয়ে চিন্তা নাই, আপাতত সেকেন্ড বেস্ট যেটা CBS ব্রেকিং সিস্টেম আমরা ওইটা ইউজ করছি, এবং আমাদের প্রত্যেকটা বাইকই ওয়াটার কুল ইঞ্জিন, সবচেয়ে লেটেস্ট টেকনোলজি, কোনোটাই এয়ার কুল না বা অয়েল কুল না, ডিরেক্টলি ওয়াটার কুল ইঞ্জিন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা রেডিয়েটার আছে, কুলেন্ট ওয়াটার ইউজ করা হয়। আর রেডিয়েটারটা আমি দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা, এটা রেডিয়েটার। সো এটার মধ্যে পানিটা যাবে এবং এটার ভিতরে একটা ফ্যানও আছে যেটা আপনি কুলিং করে। সো ওয়াটার কুল সিস্টেম আর কি প্রত্যেকটা বাইকে, জিপি ওয়ান জিপি টু দুইটাই। সো উপর থেকে ভালোই লাগছে, আমি মানে এতটা দেরি হয়ে গেল, আসলে দিনের বেলা আসলে আপনাদের এগুলো দেখানো উচিত ছিল, যাই হোক কর্মব্যস্ততায়। সামনে আরও কিছু বাইক আমাদের রেডি করা বাকি আছে, আজকে আর হবে না ইনশাল্লাহ, কালকে আমরা বাইকগুলো আবার আমরা রেডি করব। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, এবং যারা আমাদের শোরুমে এসে এই বাইকগুলো দেখতে চান প্লিজ কাইন্ডলি তাড়াতাড়ি আসবেন, কারণ এগুলো ডেলিভার হয়ে যাবে। সো সামনাসামনি দেখার সময় খুবই অল্প, সো যারা এটা দেখতে আগ্রহী প্লিজ আমাদের শোরুমে চলে আসবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, এসছি। ওকে, সো আমরা ১৩ বাংলা ফ্যামিলি, ১৩ বাংলা গ্রুপ, আমরা এখান থেকে আজকে সারাদিনের অ্যাক্টিভিটিগুলো আপনাদেরকে দেখালাম, আমরা কী করলাম, একটু পরে আমরা এই বাইকগুলো নিয়ে আমাদের শোরুমে চলে যাব, যেটা ইনশাল্লাহ আপনারা কালকে আমাদের শোরুমে আসলে দেখতে পারবেন, ডিসপ্লে করা থাকবে। এবং যারা আমাদের বাইকগুলো বুকিং দিয়েছেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসলে আমরা ওখান থেকেই আপনাদের বাইকগুলো ডেলিভার করে দিব। সো আজকে আমাদের পক্ষ থেকে এতটুকুই, আবার আগামীকালকে নতুন কোনো কালার নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো সাব্বা খের, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।